বারাবনির ওসি মনোরঞ্জন মণ্ডলকে সাসপেন্ড করা হয়েছে ঠিক তার দুই চার ঘন্টার মধ্যেই কাঁকসা থানার আইসি পার্থ ঘোষকে সরিয়ে দেওয়া হল পার্থ ঘোষকে সরিয়ে দেওয়া হয়েছে আলিপুর ভবানী ভবনে তাকে অফিসার অন কম্পালসারি ওয়েটিং অফিসার হিসাবে তাকে নিয়ে যাওয়া হল ইতিমধ্যেই কাঁকসায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে বারাবনির পরে কাঁকসায় পদক্ষেপ নেওয়া হল লোহা কারবারের লাগাম পড়াতে ব্যর্থ হওয়ার জন্য নাকি অবৈধ বালি কারবার রুখতে ব্যর্থ হওয়ার জন্য তাকে সরিয়ে দেওয়া হল তা নিয়েই চলছে জোর চর্চা সূত্রের খবর মুখ্যমন্ত্রী এবার করা পদক্ষেপ নিতে চলেছেন বেশ কয়েকজনের বিরুদ্ধে বারাবনির ওসি মনোরঞ্জন মণ্ডলকে সাসপেন্ড করা হয়েছে ঠিক তার দুই চার ঘন্টার মধ্যেই কাঁকসা থানার আইসি পার্থ ঘোষকে সরিয়ে দেওয়া হলো। পার্থ ঘোষকে সরিয়ে দেওয়া হয়েছে আলিপুর ভবানী ভবনে তাকে অফিসার অন কম্পালসারি ওয়েটিং অফিসার হিসাবে তাকে নিয়ে যাওয়া হল ইতিমধ্যেই কাঁকশায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে বারাবনির পরে কাঁকশায় পদক্ষেপ নেওয়া হল লোহা কারবারের লাগাম পড়াতে ব্যর্থ হওয়ার জন্য নাকি অবৈধ বালি কারবার রুখতে ব্যর্থ হওয়ার জন্য তাকে সরিয়ে দেওয়া হল তা নিয়েই চলছে জোর চর্চা সূত্রের খবর মুখ্যমন্ত্রী এবার করা পদক্ষেপ নিতে চলেছেন বেশ কয়েকজনের বিরুদ্ধে বারাবনির ওসি মনোরঞ্জন মণ্ডলকে সাসপেন্ড করা হয়েছে ঠিক তার দুই চার ঘন্টার মধ্যেই কাঁকসা থানার আইসি পার্থ ঘোষকে সরিয়ে দেওয়া হল পার্থ ঘোষকে সরিয়ে দেওয়া হয়েছে আলিপুর ভবানী ভবনে তাকে অফিসার অন কম্পালসারি ওয়েটিং অফিসার হিসাবে তাকে নিয়ে যাওয়া হল ইতিমধ্যেই কাঁকসায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে বারাবনির পরে কাঁকসায় পদক্ষেপ নেওয়া হল লোহা কারবারের লাগাম পড়াতে ব্যর্থ হওয়ার জন্য নাকি অবৈধ বালি কারবার রুখতে ব্যর্থ হওয়ার জন্য তাকে সরিয়ে দেওয়া হল তা নিয়েই চলছে জোর চর্চা। সূত্রের খবর মুখ্যমন্ত্রী এবার কড়া পদক্ষেপ নিতে চলেছেন বেশ কয়েকজনের বিরুদ্ধে